হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। রনিকে দেখো, এখন বাজে 5:30 ভোর, ও রেডি হয়ে গেছে, আমার সাথে হাঁটতে যাবে। হেঁটে এসে চান টান করে রেডি হয়ে গেছে। কেন, দোকানে যাবে, আগে গিয়ে দোকানটা সাজাবে, ভালোই হলো। এখন শরীরের যত্ন নিচ্ছে, তা ও রওনা দেবে আর আমি এদিকে আমার কাজ করব। তেলটা ঠিক মতো ডলতে পারছে না, আমাকেই ডলে দিতে হবে। ওই উপরটাই দিচ্ছে আর নিচে দেয় না, নিজে নিজে পারে না কি। ও দোকান চলে যাওয়ার পরে আজকে বেশি রান্নার ঝামেলা নিইনি, পনিরের ঝোল করেছি আর বেগুন ভেজেছি, আর কালকের পালং শাক আছে, সেই পালং শাকটা নিয়ে যাব রুটি দিয়ে খাওয়ার জন্য। শুধু পনিরের ঝোলই করতাম, কিন্তু যেহেতু ওর কাকাকে তরকারি দিই শুধু হয়, ওই জন্য একটু বেগুন ভেজেছি। আর এদিকে কালকে পালং শাকটা একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিলাম, পুরো পালং শাকটাই আমি খাবো, ভালোই লাগে। শীষ পালং বড়ি ঠড়ি দিয়ে করা, ও যা লাগে, রুটি দিয়ে খাবো আবার কি। মাল নিয়ে আসলো, দেখো মালের কি দাম না বাবা। চলো দেখলো কি ফল, আঙ্গুর খুব দাম, রনি খেতে ইচ্ছে করেছে তাই অল্প করে কিনে আনলাম, খাচ্ছে। আমাকে এখন একটাও স্বাদে নি, নিজেই খেয়ে যাচ্ছে। মিষ্টি আছে, বাবা দেখি দে একটা, বড়টা দে, ছোট ছোট খুঁজিস না, মনটা বড় কর, ছোট দেখে দিস না, বড় দেখে দে, যেটা সব থেকে বড় সেটা আমায় দে। ঠিক আছে দে, পড়াশোনাটা মনে হয় হবে না। মা এখন কোন মিষ্টির দোকানে ঢুকেছে, আমাদের কারণে আগে খুশি ছিল, এখন তার মোটামুটি নাম নেই। জিলাপি নিবি? আমার দিদাও খুব ভালোবাসতো, এই যে কালা কাত বলে, তো মাও খুব ভালোবাসে, তাই জিলাপি আর কালা কাত নিয়ে। কত হলো কালা কাত? না কালো জাম কত হলো জানিয়ে? কত হলো মনে নেই, চল।